আদিবাসী পরিবারে আজও লক্ষ্মী পূজার প্রধান বিষয় আলপনা। কৈলাস থেকে দেবী দুর্গা তার সন্তান সন্ততিদের নিয়ে মর্তে পূজিত হওয়ার পর তাদের জায়গাও পাকাপাকি করে গিয়েছেন দেবী দুর্গা। এককভাবে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ ও পূজিত হয়ে থাকেন তাদের বাহন সহযোগে, যার প্রথম লক্ষ্মী পূজা। সময় এবং পরিস্থিতি অনুযায়ী বদলেছে লক্ষ্মী পূজার ধারণ। আদিবাসী পরিবারে আজও টুসু ভাদুর মতো এই লক্ষ্মী পূজার প্রধান বিষয় লক্ষ্মী দেবীর পদচিহ্ন অঙ্কন, যাকে আমরা আলপনা বলে থাকি। আর এই আলপনা কিছু প্রধান আদিবাসী পরিবারে আতপ চাল বেটেই দেওয়া হয়ে থাকে। মাটির বারান্দা, দেওয়াল, উঠোন গোবর দিয়ে লেপে প্রস্তুত করা হয় আগের দিন। পরের দিন সকালে বাড়ির মেয়ে বউ প্রবীণরা সকলে হাতে হাত লাগিয়ে ধানের শীষ, মা লক্ষ্মীর পদচিহ্ন, বিভিন্ন কলকা, লতা পাতা অসাধারণ শোভা বর্ধন করে এক পুজোর পরিবেশ তৈরি হয়। নদিয়ার শান্তিপুর আড়াবান্দি 2 নম্বর পঞ্চায়েতে ছোট জিয়াকুর গ্রামের পঞ্চায়েত সদস্য স্বপন রায়ের বাড়ি আজও মাটির। মাটির তৈরি মন্দিরেই লক্ষ্মীনারায়ণ পূজিত হন সারা বছর, তবে লক্ষ্মী পূজার দিন মূর্তি বদল করা হয়। পুরাতন মূর্তি জলে ভাসিয়ে নতুন মূর্তি প্রতিস্থাপনের উদ্দেশ্যে নাড়ু, মোয়া, লুচি, তরকারি, নানান খাদ্য সামগ্রী তৈরি হতে থাকে আগের দিন থেকেই। এলাকার প্রবীণরা বলেন, গত 2000 সালের বন্যার পর থেকে মাটির দেওয়াল আর নেই বললেই চলে। দুই একটি গ্রামে আজও স্মৃতি হিসাবে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন প্রবীণরা। তাদের মতে, শীত হোক বা গ্রীষ্ম, মাটির ঘরে নিয়মিত গোবর লেপনের ফলে অসুখ বিসুখ কম হয়ে থাকে, তবে বর্ষার সময় একটু অসুবিধা হয় বই কি। পরিবার সূত্রে জানা গেছে, সরকারি গৃহ আবাস যোজনায় সকলের গৃহ এখনও নির্মাণ করে দিতে পারেননি পঞ্চায়েত সদস্য, তাই নাগরিক পরিষেবা সম্পূর্ণ হলে তবেই তিনি নিচে নেবেন পাকা ঘর। তবে মূল বসবাসের ঘর এবং এই মাটির মন্দির বাপ ঠাকুরদার আমলের, সেটাও সংরক্ষিত করে রাখবেন তিনি। মজা করে পরিবার প্রধান বলেন, এই মাটির টানেই 26 জন পরিবার সদস্য একসাথে বাস করছি। আপনারাও মাটির টানে এসেছেন সংবাদ সংগ্রহে, তাই মাটি খাঁটি। নমস্কার, আমি স্বপন রায়। টাইটেল নাম তো রায় হলো, আমরা আদিবাসী মাহালি সম্প্রদায়ভুক্ত। আপনারা এসছেন আমার ঘরের ছবি করতে, তো আপনারা ভাবছেন যে একজন সদস্য হয়েও আপনার পাকা বাড়ি হলো না কেন। আমার এলাকাটাই টোটাল অনুন্নত এলাকা, এই এলাকায় কেউ বাড়ি পায়নি। তা এই এলাকার মানুষের বাড়ি না, পাকা বাড়ি না দিয়ে আমি নিজে কীভাবে পাকা বাড়ি নিতে পারি। আমার এই কাঁচা বাড়িতে, এই বাড়িতে 26 জন সদস্য, এই 26 জন সদস্যকে নিয়েই আমরা বসবাস করি। আমার বাপ ঠাকুরদা এই কাঁচা বাড়িতেই বসবাস করেছে। মাটি হচ্ছে খাঁটি, মাটি হচ্ছে মা, এই মাটির টানেই আমরা এই মাটিতেই বসবাস করছি। আর এই মাটির ঘর ছিল বলেই আপনারা এই মাটির টানেই আমার বাড়িতে আপনারা পা রেখেছেন। আশা করবো যে আমি টোটাল গ্রামটার ঘর দেওয়ার পরেই তারপর আমি নিজে পাকা বাড়িয়ে নেব। এই বলে আমি আপনাদের যতদূর পারলাম রাখলাম। আশা করি আপনারা হয়তো মাটি যদি বাড়িতে থাকে, পরবর্তীকালেও হয়তো আপনারা সামনে বছরও আসবেন। পুজো বলতে আমাদের এখানে প্রতি বাড়িতে পুজো হয়, উপাস করে সব, মানে উপোস করে পুজো হয়, দিয়ে নাড়ু ফাড়ু বানাই সব, মানে আমরা সব উপোস করি, ফল ডল মানে বানাই, দিয়ে হচ্ছে পুজোর মানে। রান্না টান্না এমনি কিছু আলাদা হয়? রান্না বান্না বলতে হ্যাঁ, ঠাকুরের ভোগ, লুচি, তার লুচি সুজি পায়েস এগুলো দিলে। আচ্ছা, এগুলো হয়। আর এই যে আলপনা দেওয়া, এটা কি মানে আপনার বাপের বাড়ি থেকে করে এসেছেন? হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকেই বানাই। আচ্ছা, কি কি দিয়ে করে? আলপনা হচ্ছে কিনি দোকান থেকে, ওই ইয়ে দিয়ে, খড়ি মাটি। আচ্ছা, এমনি চালের গুঁড়ো দিয়ে করা হয় না? চালের গুঁড়োতে হয়, চালের গুঁড়ো দিয়ে ভালো হয়। সে তো নতুন চালের, এখন শীতকালে হয় সেটা। হ্যাঁ। কি নাম আপনার? প্রিয়াঙ্কা রায়। কি পুজো হয়? নারায়ণ কি পুজো হয়? হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পুজো হয়। মানে কালকে লক্ষ্মী পুজো, কোজাগরি যে লক্ষ্মী পুজো, সেটা কি কি হয় এই উপলক্ষে? মানে এই যে এখানে আলপনা দেওয়া হয়, ধান তোলা হয় গোলাতে। আচ্ছা, তারপরে সবাই উপোস করে থাকে। কবে থেকে উপোস?
আগামী কাল। আচ্ছা, আর ঠাকুর কি মানে পাল্টানো হয় এই ঠাকুর? হ্যাঁ, ঠাকুর বছরে বছরে ঠাকুর পাল্টানো হয়। আচ্ছা, নতুন ঠাকুর আসে? হ্যাঁ, নতুন ঠাকুর নিয়ে এসে পূজা করা হয়। আর এই পুরনো ঠাকুর? পুরনো ঠাকুরকে ভাসিয়ে দেওয়া। আচ্ছা, এটা আগের বছরের ঠাকুর? হ্যাঁ, এটা আগের বছরের। তো এই আর এমনি রান্না টান্না কি হয়, বিশেষ কিছু? নাড়ু হয়, চিড়ে মুড়ি। আচ্ছা, এগুলো সবই ঠাকুরের ভোগ প্রসাদ প্রত্যেক ঘরে ঘরে হয় এখানে? না, এই বাড়িতে হয়, আবার প্রত্যেক ঘরে ঘরেও হয়। আচ্ছা, এখানে মন্দিরটা আছে? হ্যাঁ, এখানে মন্দিরটা আছে। কতদিন ধরে এই মন্দির আছে? আপনি বিবাহ আপনি বিবাহ পর থেকে দেখছেন তো? হ্যাঁ, আমি বিবাহ পর থেকে দেখছি। আপনার বাপের বাড়িতে হতো সেখানে? হ্যাঁ, বাপের বাড়িতে এরকম আলপনা টালপনা দেওয়া? হ্যাঁ, ছোটবেলা থেকে আলপনা দিতে পারেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আলপনা। কি নাম আপনার? পাপিয়া রায়। হ্যাঁ, পাপিয়া রায়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।